বামফ্রন্টের 2018 বিধানসভা নির্বাচনী ইস্তেহারে শিক্ষা ও স্বাস্থ্য বিপ্লবের যে ভুয়ো প্রশংসা করা হয়েছে তার সাথে বাস্তবের কোনো মিল নেই। রাজ্যের মানুষের প্রতি উদাসীনতা এবং অবহেলাই এর মূল কারণ। বামফ্রন্ট 2018 বিধানসভা নির্বাচনী ইস্তেহারে শিক্ষা ও স্বাস্থ্য বিভাগে রাজ্য সরকারের বিশাল সাফল্যের ভূয়সী প্রশংসা করেছেন, কিন্তু অবাক করার বিষয়, দুটি বিভাগের সাফল্যের ক্ষেত্রেই 1998 সালকে অর্থাৎ মানিক সরকার মুখ্যমন্ত্রী হওয়ার দিন থেকেই একটা তুলনামূলক চিত্র দেওয়ার চেষ্টা হয়েছে। এখানেও প্রমাণিত ইস্তেহারটি যেন বামফ্রন্টের নয়, ব্যক্তি মানিক সরকারের ইস্তেহার। তাই ধরে নিতে হয় বিরোধী দলগুলোর অভিযোগ একেবারে অমূলক নয়, বামফ্রন্ট দল এখন শুধু ব্যক্তি সর্বস্ব। যাই হোক, শিক্ষা বিভাগের ক্ষেত্রে ইস্তেহারের উল্লেখ করা হয়েছে 1998 সালে ত্রিপুরায় সাক্ষরতার হার ছিল 73.20%, 2017 সালের মার্চ মাসে এই হার উঠে এসছে 97.22%। সাক্ষরতার হারে ত্রিপুরা বর্তমানে ভারতবর্ষের মধ্যে প্রথম রাজ্য, শ্রেষ্ঠ রাজ্য। প্রথম থেকে পঞ্চম শ্রেণীতে 1998 সালে বিদ্যালয় ছুটের শতকরা হার ছিল 91%। 2017-তে এ হার শতকরা 4% নামিয়ে আনা সম্ভব হয়েছে। 1998 সালে প্রথম থেকে অষ্টম শ্রেণীতে বিদ্যালয় ছুটের সংখ্যা ছিল 69%। 2017 সালে তা নামিয়ে আনা হয়েছে 5%। 1998 সালে সব মিলে বিভিন্ন স্তরের বিদ্যালয়ের সংখ্যা ছিল 3,195টি, বর্তমানে সেই সংখ্যা 4,880টি। বাস্তবে আন্তর্জাতিক সাক্ষরতার দিবসের অনুষ্ঠানে মানিক সরকার নিজেই বলেছেন যে 2001 সালের জনগণনা অনুযায়ী রাজ্যে সাক্ষরতার হার যেখানে ছিল দেশের মধ্যে দ্বাদশ স্থানে, 2011 সালে সেখান থেকে এক লাফে চতুর্থ স্থানে পৌঁছায়। কেরালাকে হারিয়ে ত্রিপুরা 94.65% সাক্ষরদের নিয়ে দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে। তিনি আরও দাবি করেছেন যে 2011 সালের জনগণনা অনুসারে ত্রিপুরার সাক্ষরতার হার ছিল 87.75%। যদিও 2012 সালের আগস্ট মাসে জেলা শাসকরা যে সার্ভে করেছিলেন সেখান থেকে প্রকাশ পেয়েছে যে রাজ্যের 37 লক্ষ জনসংখ্যার মধ্যে 1,31,634 জন নিরক্ষর, যার মধ্যে 50 বছরের বেশি বয়সের লোক রয়েছেন। মাধ্যমিক স্তরে শিক্ষার গুণগত বৃদ্ধির লক্ষ্য নিয়ে কেন্দ্রীয় সরকার রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান চালু করে, কিন্তু এক্ষেত্রেও রাজ্যে 5 কোটি টাকার ঘোটালা হয়। শিক্ষা দপ্তরের কেশিয়ার অর্ণব চক্রবর্তীর গ্রেপ্তারি এটাই প্রমাণ করে যে রামসা দপ্তরে কোটি কোটি টাকা লুটের যে অভিযোগ বিরোধীরা বিভিন্ন সময়ে আনতেন সে অভিযোগ 100% সত্য। পালিয়ে যাওয়া অর্ণব চক্রবর্তীকে পুলিশ কলকাতা থেকে গ্রেপ্তার করার পর এ ঘটনার সাথে জড়িত অন্য অনেকের নাম প্রকাশ্যে আসে। বাস্তবে মানিকবাবুর সরকার ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়নে এতটুকু আগ্রহী নন। রাজ্যের মাত্র 9% ছাত্রছাত্রী মাধ্যমিক স্তর অবধি শিক্ষিত এবং প্রায় 7.5 লক্ষ লোকই নিরক্ষর। শিক্ষাক্ষেত্রে উত্তর পূর্বের অন্য রাজ্যের তুলনায় রাজ্যের অবস্থা শোচনীয়। নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী রাজ্যে প্রতি লক্ষ জনসংখ্যায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা মাত্র 84টি, মেঘালয়ে এ সংখ্যা 263টি, মণিপুরে 317, সিকিমে 150, নাগাল্যান্ডে 97, অরুণাচল প্রদেশে 163 এবং আসামে 137। তাছাড়া রাজ্যের বিদ্যালয়গুলির অবস্থানও অত্যন্ত খারাপ। 1,167 বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। 884টি এমন বিদ্যালয় রয়েছে যেখানে বিদ্যালয়ের শিক্ষকের সংখ্যা 2 থেকে 3 জন। 1,047 বিদ্যালয়ে পানীয় জলের ব্যবস্থা নেই। 2,364 বিদ্যালয়ে বিদ্যুতের সংযোগ নেই। 2011 সালে রাজ্যের 26 স্কুলের একজনও মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়নি। 134 স্কুলে পাশের হার 25%-এরও কম। নীতির দুর্নীতির কারণে চাকরি হারিয়েছেন রাজ্যের 10,323 জন শিক্ষক শিক্ষিকা। তারই পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে আগামী 31 মার্চ রাজ্যে সর্বশিক্ষার শিক্ষকদের ক্ষেত্রেও। তাই ইস্তেহারে শিক্ষা বিভাগের সাফল্য নিয়ে রাজ্য সরকারের যে ভূয়সী প্রশংসা করা হয়েছে তা শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। অন্যদিকে স্বাস্থ্য বিভাগের ক্ষেত্রেও ইস্তেহারে উল্লেখ করা হয়েছে 1998 সালে গ্রাম স্তরের উপস্বাস্থ্য কেন্দ্র থেকে জেলা স্তরের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতালের সংখ্যা ছিল 721টি, বর্তমানে এই সংখ্যা 1,269টি। 1998 সালে রাজ্যে ব্লাড ব্যাংক ছিল 5টি, বর্তমানে 12টি। 1998 সালে রাজ্যের রক্ত সংরক্ষণ কেন্দ্র ছিল না, বর্তমানে রক্ত সংরক্ষণ কেন্দ্র হয়েছে 8টি। 1998 সালে রাজ্যে ভিশন সেন্টার ছিল না, বর্তমানে রয়েছে
25টি। কিন্তু বাস্তবে পর্যাপ্ত পরিমাণে খাবার, ঔষধ, চিকিৎসা এবং স্বাস্থ্য পরিষেবার অভাবে মানুষের জীবনে আজ শুধুই দুঃখ, দুর্দশা এবং মৃত্যুর মিছিল। ম্যালেরিয়া ত্রিপুরার অন্যতম সমস্যা এবং ঘন ঘন এর প্রাদুর্ভাব ঘটে। রাজ্যের 35টি ম্যালেরিয়া প্রবণ অঞ্চলের মধ্যে 23টির অবস্থা শোচনীয়। সরকারের দূরদৃষ্টির অভাবে মানুষের জীবনে নেমে এসেছে বিপর্যয়। এমনকি মানুষের মৃত্যুতেও সরকারের টনক নড়ছে না। কেন্দ্রীয় সরকার ম্যালেরিয়া প্রতিরোধে 170 কোটি টাকার অনুদান দিলেও মাত্র 3 কোটি টাকা কাজে লাগানো হয়েছে, বাকি টাকার কোনো হিসেব নেই। 2014 সালের মার্চ এপ্রিলে প্রায় 60 জন উপজাতি শিশু ম্যালেরিয়া আক্রান্ত হয়ে মারা যায়। বর্তমানে ফার্মার ইতিহাসও চাঞ্চল্যকর। হাসপাতালগুলিও মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। রাজ্যের সরকারি হাসপাতালগুলিতেও প্রতি মাসে গড়ে 480 জন লোক মারা যান। 2014-15 সালে সংখ্যাটা ছিল 6,333, 2015-16 বর্ষে সেটা বেড়ে দাঁড়ায় 6,497, 2017 সালে এখন পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় 5,000। যাতে মনে হয় মানুষের যেন হাসপাতালে আসেন মৃত্যু নিশ্চিত করতেই। অন্যদিকে মানিক সরকার মহোদয়ের রাজত্বে মেডিকেল কলেজ স্থাপনের নামে যে দুর্নীতি হয়েছে, স্বাধীন ভারতের ইতিহাসে এমন উদাহরণ আর দ্বিতীয়টি নেই। 2005 সালে ত্রিপুরা সরকার এবং গ্লোবাল এডুকেশন নেই ত্রিপুরা মেডিকেল কলেজ স্থাপন করেছিল পাবলিক প্রাইভেট পার্টনারশিপ করে। ভারতে এই ধরনের উদ্যোগ এই প্রথম। সরকার মেডিকেল কলেজের জন্য জমিদান করে এবং আশ্বাস দেয় প্রতি বছর 5 কোটি টাকা করে প্রদান করা হবে। জিনেটের পরপর 3 বছর সরকার থেকে এই পরিমাণ অর্থ পায়। জিনেট হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে 54 কোটি টাকা ঋণ পায়। আশ্চর্যজনকভাবে জিনেট কলেজ বিল্ডিংকে সিকিউরিটি বা নিরাপত্তা আমানত হিসেবে পেশ করে এবং সরকার তার জামিনদার হয়। কিন্তু পরবর্তীকালে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার কাছ থেকে বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের অনুমতি না পেয়ে 2009 সালে জিনেটের লোকজন রাজ্য থেকে পালিয়ে যায়। জিনেটের চেয়ারম্যানের সাথে কেরালার এক বড় সিপিএম নেতার সুসম্পর্ক রয়েছে, যার ফলে মানিকবাবুর সরকার তাকে খুঁজে বের করে শাস্তি দিতে উপযুক্ত কোনো পদক্ষেপ নেননি। 2011 সালে টিএমসির ছাত্রছাত্রীরা তাদের বিভিন্ন দাবি দাবা নিরপেক্ষ প্রতিবাদ মিছিল সংগঠিত করে। বিদ্রোহের সূচনায় ছাত্রছাত্রীরা সাংঘাতিক পুলিশি নির্পীড়নের সম্মুখীন হয়। টিএসআর সাধারণ মানুষ থেকে শুরু করে সাংবাদিকদের উপর অকথ্য অত্যাচার চালায়। 6 ব্যক্তির শরীরে গুলি লাগে এবং শয়ে শয়ে মানুষ আহত হয়। পুলিশের গুলিতে নিরীহ পাপাই সাহার মর্মান্তিক মৃত্যু ঘটে। তাই বামফ্রন্ট ইস্তেহারে যে স্বাস্থ্য বিপ্লবের কথা উল্লেখ করেছেন, তা শুধুমাত্র 2018 বিধানসভা নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য হীনমানসিকতার রাজনৈতিক উদ্দেশ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।